হ্যালো বন্ধুরা তোমার সকলকে ডাব্লিউবি প্রাইভেট টিউশন ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা মডেল অ্যাক্টিভিটাস ক্লাস ফাইভের আমাদের পরিবেশের যে প্রশ্নপত্রটি অক্টোবর মাসের জন্য দিয়েছে সেই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিও শুরু হওয়ার আগে তোমার যে এই নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করে দিও কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো চলো আজকে ভিডিও শুরু করা যাক দেখো এখানে একের দেয় কী বলছে ঠিক উত্তর নির্বাচন করো ওয়ান পয়েন্ট ওয়ান বলছে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন তো এখানে চারটি অপশান রয়েছে ক বাঘাজীন খ সূর্য সেন গ ভগৎ সিং আর ঘ নেতাজি সুভাষচন্দ্র সঠিক উত্তর হবে অপশান ঘ নেতাজি সুভাষচন্দ্র নেক্সট দেখো ওয়ান পয়েন্ট টু বলছে মাছ ধরার যে উপায়টিতে বঁড়শি লাগে তা হলো ক জাল খ পোলো গ ছিপ আর ঘ ঘুনি সঠিক উত্তর হবে অপশান গ ছিপ নেক্সট দেখো বলছে রেশম রেশম কীট পালনের জন্য যে গাছে চাষ করা হয় তা হলো ক চা খ তুঁত গ আনারস ঘ পাট সঠিক উত্তর হবে অপশান খ তুঁত নেক্সট দেখো দ্বিতীয় প্রশ্নগুলো কী বলছে ঠিক বাক্যের পাশে রাইট চিহ্ন আর ভুল পাশে ক্রস চিহ্ন দাও তো একেটা বলছে টু পয়েন্ট ওয়ান পশ্চিমবঙ্গে সরি টু পয়েন্ট ওয়ান বলছে ভা সভ্যতার প্রথমে মানুষ মাটির বাসন ব্যবহার করতো এটি হবে রাইট সঠিক হবে নেক্সট দেখো টু পয়েন্ট টু বলছে বেগম রোকিয়া মেয়েদের পড়াশোনার জন্য অনেক চেষ্টা করেছিলেন এটিও হবে সঠিক নেক্সট দেখো ওয়ান পয়েন্ট থ্রি বলছে ন্যাদোস একটি সহজলভ্য নদীর মাছ এটি হবে মিথ্যা তাহলে এক একটা হলো টু পয়েন্ট ওয়ান হলো সত্য টু পয়েন্ট টু হলো সত্য আর টু পয়েন্ট থ্রি হলো মিথ্যা তোমার তাহলে আগের দিকে প্রসঙ্গ দেখে নিতে পারো একবার উত্তরগুলো নেক্সট দেখো আমরা তিনের দেখে প্রসঙ্গ করবো থ্রি পয়েন্ট ওয়ান কি বলছে পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় চা চাষ হয় উত্তর পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি মূলত চা চাষের জন্য উপযোগী যেমন দার্জিলিং জলপাইগুড়ি ইত্যাদি নেক্সট দেখো টু পয়েন্ট থ্রি বলছে হার বলছে হারভেস্টার মেশিনের সাহায্যে সাহায্য করা যায় এমন দুটি কাজ লেখো উত্তর ধান কাটা ও বলছে গোসল থেকে ধান আলাদা করা নেক্সট দেখো কি বলছে টু থ্রি পয়েন্ট থ্রি বলছে গাঙ্গেয় বদ্বীপ আর রাড অঞ্চল চাষ হয় এমন দুটি ফসলের নাম লেখো উত্তর ধান গম আখ পাট সর্ষে প্রভৃতি দেখো চারিদিক সিধু ও কানহুর মতো মানুষদের আমরা শ্রদ্ধা করি কেন উত্তর ব্রিটিশরা সাঁওতাল জাতির উপর আর্থিক শোষণ ফসল জোর করে নেওয়া ও তাদের পশু চুরি করে নেওয়ার মতো নৃশংস অত্যাচার করছিল এই সময় বিরসা মুন্ডা ও সিধু কানুর নেতৃত্বে সাঁওতাল জাতি ব্রিটিশ বিরোধী আন্দোলন সামিল হয় যদিও যদিও শক্তিশালী ব্রিটিশ বাহিনীর সাঁওতাল জনজাতির এই আন্দোলন সফল হতে পারেনি তবে ব্রিটিশ বিরোধী আন্দোলন হিসেবে এই আন্দোলনের গুরুত্ব ছিল অপরিসীম তাই আমরা বিরসা মুন্ডা সিধু ও কানুর মতো মানুষদের শ্রদ্ধা করি তো আশা করছি বন্ধুরা তোমার সফল প্রশ্ন ভালোভাবে বুঝতে পেরেছ তো ভিডিওটি ভালো লাগে এটি লাইক করে দিও আর তোমার যে চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও